হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাবো যারা NSDL পাম আইডি নিয়ে কাজ করতে চান তারা কিভাবে NSDL পাম আইডির জন্য অ্যাপ্লিকেশন করবেন বা কিভাবে কন্ট্যাক্ট করতে হবে, এবং আপনাকে এই NSDL পাম আইডি পাওয়ার জন্য কোন কোন ডকুমেন্টসগুলো প্রয়োজন বা কী কী থাকতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন, এবং সর্বশেষ দেখিয়ে দেবো আপনার NSDL পাম আইডি দিয়ে লগ ইন করার পরে কোন কোন ফিচারগুলো এই পোর্টাল থেকে পেয়ে যাবেন। সুতরাং অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো প্রথমত দেখে নেব NSDL পাম আইডি পাওয়ার জন্য কোন কোন নথিপত্র বা ডকুমেন্টসগুলো আপনাদেরকে প্রয়োজন। সেটা হচ্ছে ক্লিয়ার স্ক্যান কপি অফ প্যান কার্ড, অর্থাৎ পরিষ্কার প্যান কার্ডের কপিটা কিন্তু আপনাকে স্ক্যান করে পাঠাতে হবে। এরপরে আধার কার্ড, তারপরে ক্যান্সেল চেক অথবা পাসবুক, অর্থাৎ আপনার কমিশনের টাকা যেটা আপনার মাসের শেষে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে, এবং চার নম্বরে যেটা বলা হয়েছে এডুকেশন প্রুফ, অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা কতটা তার সার্টিফিকেট কিন্তু আপনাকে পাঠাতে হবে। তারপরে আপনার যে দোকানটি রয়েছে বা যে সেন্টারে আপনি এই প্যান কার্ডের কাজটি করবেন তার অ্যাড্রেস প্রুফ, তো অ্যাড্রেস প্রুফটা ওই সেন্টারের যে ইলেকট্রিসিটি বিল সেটা পাঠিয়ে দিলেও কিন্তু চলবে। এরপরে CSC অথবা ফিনো ব্যাংক বা এয়ারটেল পেমেন্ট ব্যাংক বা পে নিয়ারবাই বা স্পাইস মানি, যে কোনো একটি সার্টিফিকেট কিন্তু আপনাকে পাঠাতে হবে, অর্থাৎ এই যে কাজ করবেন তার কাজের এক্সপিরিয়েন্স হিসাবে। এরপরে বলা হয়েছে কালার একটি ফটো কিন্তু আপনাকে পাঠাতে হবে, এবং একটা সিগনেচারের কপি কিন্তু পাঠাতে হবে, এবং দুটি ফোন নাম্বার মিনিমাম আপনাকে কিন্তু প্রোভাইড করতে হবে। ইমেল আইডির ক্ষেত্রেও কিন্তু দুটি ইমেল আইডি আপনাকে প্রোভাইড করতে হবে। এরপরে সিস্টেম কী লাগবে সেটা হলো, এই NSDL পাম আইডি ইউজ করার জন্য আপনাকে ডেস্কটপ বা ল্যাপটপ যে কোনো একটি থাকতে হবে, এবং অ্যান্ড্রয়েড ফোন থাকতে হবে। আপনারা EQSC পেন অ্যাপ্লিকেশন করতে পারবেন, অর্থাৎ অ্যান্ড্রয়েড যে অ্যাপসটি রয়েছে NSDL পামের সেটার মাধ্যমে, এবং ইন্টারনেট কানেক্টিভিটি থাকতে হবে। এছাড়াও আপনার অফিস এরিয়া বা আপনার শপ যেটা রয়েছে সেটা কিন্তু 150 থেকে 200 স্কোয়ার ফুট এবং তার বেশি থাকতে হবে। এরপরে যেটা বলা হয়েছে কমিশন, প্যান কার্ডের রেগুলার এবং কারেকশনের জন্য 7 টাকা প্রতি অ্যাপ্লিকেশন পিছু কিন্তু আপনারা কমিশন পেয়ে যাবেন, যেটা কিন্তু ক্রেডিট হয়ে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি মাসের শেষে। তো এর নিচে দেওয়া রয়েছে কন্ট্যাক্ট ফর ওপেন এ নিউ প্যান সেন্টার, অর্থাৎ নতুন এই NSDL পাম আইডি পাওয়ার জন্য যে কন্ট্যাক্ট ডিটেলস এখানে কিন্তু দেওয়া হয়েছে আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ, এছাড়াও কিন্তু ইমেল আইডি দেওয়া হয়েছে, এখানে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা এই পাম আইডি নিতে পারেন। এবং এখানে কিন্তু বলা হয়েছে যে সমস্ত রকম ডকুমেন্টস বা পেমেন্ট করার পরে 7 থেকে 14 দিনের মধ্যে কিন্তু আপনি আপনার আইডিটা পেয়ে যাবেন। তো আপনারা পাম আইডির বর্তমান প্রাইস সমস্ত রকম কিছু যাচাই করে কিন্তু আপনারা চাইলে এই কন্ট্যাক্ট ডিটেলসে কন্ট্যাক্ট করে পাম আইডি নিতে পারেন। তো এরপরে আপনাদেরকে জানাবো যে NSDL পামের যে মোবাইল অ্যাপ্লিকেশন বা মোবাইল অ্যাপটি আছে, এই মোবাইল অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা নতুন প্যান কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এর জন্য আপনার পাম আইডি যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে কিন্তু আপনার ড্যাশবোর্ডটি ওপেন হবে, এবং এখান থেকে কিন্তু আপনারা নতুন EQSC প্যান কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এবার আমি একটা আইডি এখান থেকে লগ ইন করে আপনাদেরকে দেখাবো যে এই NSDL পাম আইডি পাওয়ার পরে, লগ ইন করার পরে ড্যাশবোর্ডে কোন কোন অপশান থাকবে, কীভাবে আপনাদেরকে নতুন প্যান কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে বা কারেকশানের জন্য। তো আপনাকে গুগলে সার্চ করবেন NSDL পাম লগ ইন, এরপরে কিন্তু এই পেজটি ওপেন হবে। এখান থেকে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড বা নিচে ক্যাপচাটা দিয়ে সাবমিট অপশানে ক্লিক করলে কিন্তু আপনার ড্যাশবোর্ডটি ওপেন হবে। তো চলুন আমরা লাইভ সেটা এবার দেখে নেব। তো যখনই সাকসেসফুলিভাবে লগ ইন হয়ে যাবে তখন এখানে দেখতে পারবেন আপনার ড্যাশবোর্ডটি। হোমে ক্লিক করার ফলে এখানে আপনারা আপনাদের ব্রাঞ্চ পারফরমেন্স, ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, সিস্টেম স্পেসিফিক চেক এবং টিউটোরিয়াল বা ভিডিও এখান থেকে ক্লিক করেও কিন্তু আপনারা দেখে নিতে পারেন। এরপরে কোয়ারি কমপ্লেন্ট সাজেশন, অর্থাৎ ডিরেক্ট কিন্তু আপনারা NSDL থেকে সাপোর্ট এখান থেকে পেয়ে যাবেন। রিপোর্টস অ্যান্ড নিউ এর মধ্যে প্যান রেজিস্টার রিপোর্ট, প্যান অ্যাপ্লিকেশন রিসিপ্ট এবং প্যান নন অ্যাকসেপ্টেন্স মেমো রিপোর্ট, ভিউ স্ট্যাম্প ডিটেলস, ফিজিক্যাল ডিসপেন্সি রিপোর্ট, মোবাইল অ্যাপ প্যান রেজিস্টার রিপোর্ট, সমস্ত রকম রিপোর্টগুলো দেখার জন্য কিন্তু আপনাকে রিপোর্ট অথবা ভিউ এই অপশানে ক্লিক করতে হবে। এবং এরপরে যে অপশানটি রয়েছে সেটা হলো নন অ্যাকসেপ্টেন্স। তো নন অ্যাকসেপ্টেন্সের মধ্যে দেখতে পাচ্ছেন প্যান নন অ্যাকসেপ্টেন্স মেমো কিন্তু আপনারা এখান থেকে চেক করতে পারবেন। এরপরে অ্যাকসেপ্টেন্স, তো অ্যাকসেপ্টেন্সের মধ্যে কিন্তু আপনারা নতুন প্যান কার্ড বা কারেকশানের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এখানে অ্যাকসেপ্টেন্সে ক্লিক করলে বা কাস্টার রাখলে দেখতে পারবেন ইন্ডিয়ান সিটিজেন ফর্ম 49A, ফরেন সিটিজেন ফর্ম 49AA এবং প্যান চেঞ্জ রিকোয়েস্ট বা রিপ্রিন্টের জন্য কিন্তু আপনারা 3 নম্বর অপশান পেয়ে যাচ্ছেন। স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন আপনারা এখান থেকে দেখতে পারবেন, এবং আধার সেটিংয়ের যে অপশানটি সেটাও কিন্তু আপনারা এই পোর্টালের মধ্যে থেকে একেবারে নিচের অপশানে কিন্তু পেয়ে যাবেন। এরপরে দেখতে পাচ্ছেন ইউজার অ্যাডমিনিস্ট্রেশন, এখানে পাসওয়ার্ড রিসেট বা নন অ্যাডমিন ইউজারের জন্য কিন্তু এই অপশানটা। এরপরে দেখতে পারবেন রেজিস্টার্ড মেশিন একটি অপশান রয়েছে, অর্থাৎ আপনার মেশিনটা রেজিস্টার করার জন্য। এছাড়াও এখানে ভিউ রেজিস্টার্ড মেশিন, অর্থাৎ আপনি কোন কোন মেশিনগুলো ইতিমধ্যে রেজিস্ট্রেশন করে রেখেছেন তার তথ্যগুলো কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন, এবং লগ আপ অপশানে ক্লিক করে কিন্তু আপনারা লগ আউট করে নিতে পারবেন। তো বন্ধু
বন্ধুরা দেখতেই পেলেন এই পোর্টালটা কিন্তু অন্যান্য পোর্টাল বা ইউটিআই পোর্টালের থেকে কিন্তু অনেকটাই সেফ এবং সিকিউর। এখানে একটা বেস্ট ফিচার যেটা দেওয়া হয়েছে বা সিকিউরিটি যেটা আছে সেটা হচ্ছে যে আপনি যে কম্পিউটার বা যে ল্যাপটপে ইউজ করবেন আপনার পাম আইডি শুধুমাত্র সেই মেশিনটাই কিন্তু আপনি লগ ইন করতে পারবেন, অন্য কোনো মেশিনে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন না। আর সেটা লগ ইন করতে গেলেও কিন্তু আপনাকে ম্যাক রেজিস্ট্রেশন করিয়ে তবেই কিন্তু লগ ইন করতে হবে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি, আশা করি সমস্ত তথ্যগুলো আপনারা বুঝতে পেরেছেন, কী কী নথিপত্রগুলো প্রয়োজন এই প্যান সেন্টার নেওয়ার জন্য এবং সিস্টেম কী কী থাকতে হবে বা কমিশন কত টাকা পাবেন এবং কীভাবে আপনারা কন্ট্যাক্ট করবেন তার সমস্ত তথ্যগুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাকে দিয়ে দিয়েছি এবং পোর্টালে ড্যাশবোর্ডটি কী কী অপশানগুলো দেওয়া থাকবে তার সমস্ত তথ্যগুলি। তো যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন তাহলে অনস্ক্রিনে যে ফোন নাম্বার বা ইমেল আইডিটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফোন বা ইমেল করে কিন্তু এই আইডিটা নেওয়ার জন্য কথা বলতে পারেন। তবে অবশ্যই বর্তমান মার্কেট প্রাইস বা অন্যান্য সমস্ত রকম তথ্যগুলো যাচাই করে তবেই কিন্তু আপনারা চাইলে আইডি নিতে পারেন। তো এখনকার এই ভিডিওর আপডেটটি এখানেই শেষ করছি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং পরবর্তী এমন ভিডিওর লেটেস্ট আপডেটগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।